আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বারবিকিউ প্রোগ্রামে ভিডিওটা অনেক বড় ছিল, তাই এডিট করে আপলোড করতে করতে 2-3 দিনের মতো সময় লেগে গেল। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাতে বারবিকিউ প্রোগ্রামের জন্য আমি এখন 2টি কেক বানিয়ে নিব। 2টি কেকের মধ্যে একটি বানাবো চকলেট স্পঞ্জ কেক, আরেকটি বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। প্রথমে আমি চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিচ্ছি। এর জন্য 4টি ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার সাহায্যে ফুম করে নিচ্ছি। দেখুন ফুমটা কতটা পারফেক্ট হয়েছে, বাটি উল্টানোর পরেও ফুমটা কিন্তু পড়ছে না। কেক তৈরিতে আমি পুরোপুরি নতুন, তাই কেক অতটা ভালো পারি না, আর ডিজাইনে তো আমি একেবারেই কাঁচা। তবুও আমি হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে যাব, ইনশাল্লাহ একদিন না একদিন সফল হব। আজকে সকাল থেকে 3টি চকলেট কেক তৈরি করেছি। প্রথম চকলেট কেকটি সবই ঠিকঠাক ছিল, কিন্তু কেক বেক হওয়ার পর কিছুটা চুপসে গিয়েছিল। এর সমস্যা আমার কাছে যা মনে হয়েছিল, চিনিটা পুরোপুরি কেকের ব্যাটারের সাথে মিশেনি, তাই কিছুটা চুপসে গিয়েছিল। দ্বিতীয়টাতে বেকিং পাউডার শেষ হয়ে গিয়েছিল, তাই কিছুদিন আগে মেহেদিরানা পাউডার সুটা দেওয়াতে কেক এত ফুলেছিল যে কেক বেক হওয়ার সময় কেকের মোল্ড বেয়ে ওভেনের নিচে পড়ে একাকার হয়ে গিয়েছিল। মার্কেট থেকে বিকালে আবার বেকিং পাউডার আনিয়ে এখন আবার তৃতীয়বারের মতো কেক তৈরি করছি। আমার যখন রান্না বান্না নতুন কোনো আইটেম শেখার শখ জাগে, তখন এটা পারফেক্টলি শেখার আগ পর্যন্ত হাল ছাড়ি না, সেটা যত কষ্টকরই হোক না কেন। আমি এখন আপনাদের সাথে ঠিক এরকম একটি ঘটনা শেয়ার করব। বছরখানেক আগে আপনাদের ভাইয়ার ফারুক ভাই নামে এক কলিগের বোন এবং বোনজামাই আমেরিকা থেকে ওমান বেড়াতে এসেছিল। তখন ফারুক ভাইয়ের ফ্যামিলি সহ ওনার বোনের ফ্যামিলিকে আমাদের বাসায় দাওয়াত করেছিলাম। যেই দিন দাওয়াত দিয়েছিলাম, এর আগের দিন রাতে 3 বার করে গুঁড়া দুধের রসমলাই বানিয়েছিলাম। গুঁড়া দুধের রসমলাই বানাতে আমি অনেক আগে থেকেই পারি, কিন্তু মাঝখানে কিছুদিন গ্যাপ হওয়ায় পরিমাণটা উলটপালট হয়ে গিয়েছিল। প্রথমবার রসমলাইয়ের বলগুলো দুধের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল, দ্বিতীয়বার রসমলাইয়ের বলগুলো শক্ত হয়ে গিয়েছিল, তৃতীয়বারে গিয়ে পারফেক্টলি হয়েছিল। সারা রাত রসমলাইয়ের পিছনে সময় দিয়ে পারফেক্টলি রসমলাই তৈরি করে তারপর ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। আমি আগেও একবার বলেছিলাম, আমার কাছে রান্নাবান্নাটা একটা শিল্প, যত চেষ্টা করবেন তার শৈল্পিক গুণাবলী ততই বিকশিত হবে। চকলেট স্পঞ্জ কেকের জন্য শুকনো উপকরণগুলোকে 3 বার করে চেড়ে নিচ্ছি। যে কোনো ধরনের স্পঞ্জ কেক তৈরির জন্য শুকনো উপকরণগুলোকে 3 বার করে চেড়ে নিলে কেকটা পারফেক্ট হয়। শুকনো উপকরণ হিসেবে এখানে দিয়েছি ময়দা, কোকো পাউডার, গুঁড়ো দুধ, বেকিং পাউডার ও বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে লিকুইড মিশ্রণের সাথে মিশাতে হবে। লিকুইড মিশ্রণটা আজকে তৈরি করেছি 4টি ডিমের কুসুম, 1/2 কাপ লিকুইড দুধ, 1/2 কাপ তেল, 1 চা চামচ চকলেট পেস্ট ও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশানোর পর সবশেষে ডিমের সাদা অংশের যে ফুমটা করেছিলাম এটা মিশাবো। এখন যে চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করছি, এটি গেস্ট সহ বাচ্চাদের জন্য ঘরে রাখব। এরপরে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব, এটি মেহেদি সহ ব্যাচেলর কয়েকজন ভাইকে নিয়ে খাওয়ার জন্য ওদের বাসা পাঠিয়ে দিব। শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে 3 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি।
सबशेषे एखन डिमेर फोमटा हालका हाते नेड़े मिशिए निच्छि। এই পর্যায়ে হালকা হাতে নেড়েচেড়ে ডিমের ফোমটা মিশাতে হবে। বেশি জোরে নাড়তে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ফোমটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কেকে সব কিছু ঠিক থাকলেও কেকটা হওয়ার পরে চুপসে যাবে। আবার কেকের ফোম করার পরে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। ফোম করার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যে ব্যাটারের সাথে মিশিয়ে ওভেনে বা চুলায় যার যেভাবে সুবিধা হয় ব্যাক করে নিতে হবে। কেকের ব্যাটার এখন পুরোপুরি রেডি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। কেকটা বেক করার জন্য একটি কাচের মোল নিয়েছি। এই মোলটার মধ্যে এখন কিছুটা তেল দিয়ে দিব। তেলটা চারদিকে ছড়িয়ে নিয়ে এর উপরে ময়দা ছিটিয়ে দিব। এর উপর এখন কেকের ব্যাটারটা ঢেলে দিব। কিছুটা ট্যাপ করে নিয়ে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে 60 মিনিটের মতো বেক করে নিব। চকলেট স্পঞ্জ কেকটি হয়ে গেছে। একটি টুথপিকের সাহায্যে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, ভেতরে কোনো কাঁচা ভাব নেই। এখন একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিচ্ছি। ভ্যানিলা স্পঞ্জ কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখন একটি কাঁচের মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তারপর প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 45 মিনিটের মতো বেক করে নিব। রাত 8টার মতো বেজে গিয়েছে। নর্মাল ফ্রিজ থেকে চিকেন, বিফ এবং মাছটাকে নামিয়ে নিয়ে নর্মাল করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আপনাদের ভাইয়া মেখে নিচ্ছে। সবগুলোকে মেখে নেওয়ার পরে আপনাদের ভাইয়া এবং আমার ছোট ছেলে মিলে কাবাবের কাঠির মধ্যে চিকেন বিফগুলোকে গেঁথে নিচ্ছে। সবগুলো চিকেন এবং বিফ কাবাবের কাঠিতে গেঁথে নেওয়ার পরে আপনাদের ভাইয়া এগুলোকে নিয়ে আমাদের নতুন বাগানের কাছে গিয়েছে। ওইখানে মেহেদি, সুমন এবং আপনাদের ভাইয়া মিলে বারবিকিউ করে নেবে। এদিকে আমি কেক দুইটাকে কোনো রকম ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশন যেরকমই হোক না কেন কেকগুলো খেতে অনেক মজা হয়েছিল। এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা নিয়ে এখন আমি নিচে নামবো মেহেদিদেরকে দেওয়ার জন্য। নিচে কিভাবে বারবিকিউ করে নিচ্ছে তা আপনাদেরকে এখন দেখাবো। ট্রাই করে ফ্রেন ভিডিও চলে গেছে, নিয়ে যাও মেদি, এগুলো নিয়ে যাও যা। তারপরে এই যে এখানে একটা জ্বলতেছে সেন্টার একটা, হ্যাঁ মোবাইল লাইট দাও। ধরো আমি
রাখবো মেদি এগুলো ফ্রাই গুলো রাখার জন্য আলাদা এরকম হলে করবো নাহলে একটা বক্স কিনে নিয়ে আসবো দেখা নাই রাখবো বারবিকিউ প্রোগ্রামটা সফল করতে মেহেদি এবং সুমন নামের দুজন ভাই খুব কষ্ট করেছে। তাদের কারণে বারবিকিউ প্রোগ্রামটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পেরেছি। ড্রাই হয়ে গেছে না একদম? হ্যাঁ হ্যাঁ, একটু ব্রাশ করে দেন। বাতাসের কারণে কিন্তু এরকম ধোয়া হইতেছে না, ঠিক না? নাহলে বাতাস দিতে হইতো। তারপরে আবার লাগানো বিশ আগে লাগানো ডবল লাগে এগুলো সব। বুঝছেন কিছু? এই দুইটা বিপ, এটার মধ্যে চিকেন মশলা দেন। আমার তো মুখে দেন, আমি মারি, আমি মারি। নাক মাক কোনো কারণে বদ্ধ হয়ে যেতেছে, কার এই ধোয়ার কারণে। মাস্ক কই? মাস্ক ডালো মেদরে। ওর এর একটু ঢুকান তো, এটা এটা স্টিকটা ভিতরে ঢুকান মেদরে। বি বিফাসে বিফগুলো আনা হয় না ওই যে এখানে তোমতে তো একটু পানি, একটু বোতলে পানি নে। হ্যাঁ আজকে সন্ধ্যায় আপনাদের ভাইয়া একটি আস্ত চিকেন নিয়ে এসেছিল, এটা মাখিয়ে এখন বারবিকিউ করে নিচ্ছে। মাছটা খোলেন, ভাবি যদি করতে চাইতেছে। ওই ভাটা মাছ না মনে হয়? হ্যাঁ, আর ওই দিন ইয়েতে পাইছি ভাটা মাছ, বাংলাদেশে ভাটা মাছ কি বলে ওই যে ওই দোকানটাতে, কথা বলছেন? আচ্ছা, বাংলাদেশে মাছ কিন্তু আসলে টেস্ট আছে। আপনি ইয়েটা কই, ইয়েটা কই বলতে? হ্যাঁ, মাছটা আর একটু পরেন, মাছটা মনে ভিতরে কাঁচা আছে আমার যা মনে হচ্ছে। আর দিকে কত সেকেন্ডের মধ্যে লাগতে পারে? না না, বাকিগুলো বিফ এখন এগুলো উঠলে দরকার নেই। আলতাফ এই হ্যাঁ পড়বে, আমি পড়তে 5 মিনিট লাগবে। এটা হয়ে গেছে মাছ, দেখছেন মাছ যে হয়েছে। এটা নিয়ে যাও,
আপনাদের ভাইয়া দোকান থেকে কিছু পরোটা ও রুটি নিয়ে এসেছে। আমাদের মাছ মুরগি ও গরু পুরানো হয়ে গেছে, গ্যাসটা চলে এসেছে। এখন আমরা সবাই মিলে রাতে ডিনারটা সেরে নিব। আমি এখন বাবাই ডিজাইন ওরকম পারি না, ডিজাইন যখন পারবো তখন ইনশাআল্লাহ দেবো। মাওনাটা কি বানাচ্ছো তুমি? হ্যাঁ শিব, অনেক সুন্দর তো। মামন দুটো বানিয়েছিল, ওটা কোথায়? একটু যে বানিয়েছিল ওটা কোথায়? মা ভেঙে বসে বিড়ি করবে কি বতাইলে? পরে একবার বানাবো, সেটা বিড়ি করবো। পরে আবার বানাবা, তুমি যখন চলে যাবা তাইলে সেটা ভিডিও করে তোমার মোবাইলে পাঠিয়ে দিব। ভাবিরা সবাই চলে যাচ্ছে, সবাইকে বিদায় দেওয়ার জন্য নিচে নেমেছি। এদিকে বিড়ালের জন্য আপনাদের ভাইয়া মাছের কাঁটাগুলো নিয়ে এসেছে। আজকের ব্লগে এখানেই ইতি টেনে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।